আমি করুন না আবার এক ওজরি বানা দিব করতে আমি কামাই করালে জরি বানা দিই আরো কামাই না করালে জরি বানা কোন দিয়ে দিব আমি কামাই না করালে জরি বানা দিন দেব প্রধানমন্ত্রীর কাছে কে যাবো আর আমাকে কে চাওয়ার আছে আমাকে তো আমি তো গরিব মানুষ আমাকে কিছু চাওয়ার আছে আমাকে এটা বাড়ি করে দেবো আমাকে এটা গাড়ি করে দেবো যে এটা করে তোমরা চলোগা এটা নিয়ে তোমরা চলোগা আমার রাস্তা দেখ আমি গাই সেইটাই তো গাই পারতে না আবার বাড়ি গাড়ি করে দেবো আঙ্গ প্রতিবন্ধী করেছে প্রধানমন্ত্রী আঙ্গ ই করে দেবো প্রতি গাড়ি বাড়ি করে দেবো এটা কামাই করে খাইতেছি এটাই খাইতে দেয় না প্রশাসন দিয়ে পিডিয়ে গাড়ি ভেঙে আলায় আবার কি করুন কিভাবে আমি একটা খেপ নিয়ে যেমন নিছি ওই কাকরাইল কাকরাইল যে গেছিলাম ওই সঙ্গে এখান থেকে ধরছে পরে আটকে রেখে আমি গাড়ি দিতে হবে না কয়টা এটা লাগবো 1200 আমার কাছে আছে 150 এখন সার তো জানে কি করবো ভাই গাড়ি দাম ভেঙে নিয়ে যাবো আমার গাড়িতে প্রতিবন্ধী কার্ড আছে তারপরে আমার 4 দিন পরে বেরিয়েছি আমার বাসায় বাজার নাই গে আমি কি খাবো রিক্সা চালাই 3 বছর ধরে 3 বছর যাবত রিক্সা চালাই লকডাউনে ভাই আল্লাহ চালিতেছে আমি নিজেও চলতেছি দুইজনে দুই বেলা চলতেছি কামাই করা আর নেই এক বেলা নেই গাড়ি নেবে রে তা আটকে আমি 1200 টাকা কোন দিকে দিব আমার কাছে টাকা আছে 150 গাড়ি আটকে রাখছে টাকা দিছে ছাড়তেছে না আমি কিছুই বলি না আমি বলছি আমার কাছে টাকা নাই তোমার গাড়ি দাম ভেঙে নিয়ে যাবো আমি সময় রয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি ছোটকালে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে আমার পায়ে শক্তি নাই প্যারালাইসিস তনুটা পাও উঠাও কাপড় উঠাও পেশাব পায়খানা আমি করতে পারি রে কন্ট্রোলে নাই পেশাব আসলে একাই বইরা দেখা পেশাব আসলে একাই বইরা দেখা আমার স্পাইনাল কর্ড আঘাত পাই আমি পেশাব পায়খানা রাস্তা সব নষ্ট পেশাব কন্ট্রোলে নাই পায়খানা কন্ট্রোলে নাই তারপরও পেটের দায় গাড়ি চালাই হে গাড়ি চালাইতে পারি না রোডে টাকা তো আমার কাছে নাই এমনি তো সবার কাছে টাকা আছে লোক বাইরে সারিয়ে নিয়ে গেছে আমার কাছে টাকা নাই আমি সারামু কিভাবে 1200 টাকা চাইছি জি আমি স্বাধীন নেই 1 টাকা স্বাধীন নেই আমার কাছে টাকাই আছে 150 আটকেছে চিন্তার আমার 100 টাকাই দিয়ে গেছে ভাড়া কাকরাইল হে বন্ধু যাইতে পারে না গাড়ি যাইতে দেয় নাই এনে নেমে আমার 100 টাকা ভাড়া দিয়ে গেছে আসছে ওয়াজ গাড় থেকে আসছিল আগামী যে তো আবার 7 দিন লকডাউন দিয়েছে জানেন এটা জি জানি এটা নিয়ে কি করবে তো যে গাড়ি নেই তারপরে এইভাবে গাড়ি পুলিশ ধরতেছে এটা তো রোগটা সবার লেগেই আমার লেগে তো একা না সবার লেগে আছে এন্ড মাইনাস চলতেবো তারপরও তো রোগ মানুম আমার পেট মানুম কি দিয়ে পেট তো মানাই দেবো এক বেলা যদি খাই আরেক বেলা তো খাইতেবো আরেক বেলা না খাইলে আরেক বেলা গান লাগবো সারাদিন আগে গাড়ি চালাই আমি এক বেলা চালামু তাই বুঝে একবার ঘরে বসে দেখে তো আর থাকুন দেবো না গাড়ি কিনছেন কিভাবে গাড়ি কিনছিলাম কিস্তি উঠিয়া কিস্তি শেষ করছেন জি কতদিন হয় কিস্তি শেষ হয়েছে এই যে 3-4 মাস হয়েছে কিস্তি শেষ হয়েছে আমার নাম রফিক আমার বাড়ি টাঙ্গাইল ঢাকা থাকেন কোথায় ঢাকা থাকি ফরিদাবাদ